আজ সূর্যোদয়ের মাধ্যমে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন আরেকটি বছর। বিদায়ী 1430-এর সব ভুল ত্রুটি, ব্যর্থতা, গ্লানি আর না পাওয়াকে ভুলে নতুন উদ্যমে 1431-কে স্বাগত জানাচ্ছে পুরো জাতি। কারণ আজ যে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ভোরে রমনার বটমূলে গান ও কবিতায় বরণ করা হলো বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দ। দিনের প্রথম আলোতে 30টি পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানান ছায়ানটের শিল্পীরা। বাঙালিয়ানা সাজে বটমূলের বর্ষবরণে সেই আয়োজন উপভোগ করতে যোগ দেন ধর্ম বর্ণ নির্বিশেষে। ফলে দিনটিতে বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার। বৈশাখী উৎসবে একাত্মতা পোষণ করে যোগ দিয়েছেন বিদেশি নাগরিকরাও। অনেকে শুধু এ উৎসবে যোগ দিতেই বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন। আমার সবসময় আমি এই নববর্ষে রমনাতে আসি আর খুবই ভালো লাগে। আর এখানে যে পরিবেশ আছে এটা খুবই মানে এনার্জেটিক আর হ্যাপি। প্রথমে সকালবেলা পুজো করে এখানে আসছি। এখানে এসে যেহেতু এটা আছে, এরপরে পান্তা ভাত খাবো, তারপর ঐতিহ্যতে ঘুরবো, মানে অসাধারণভাবে নিজেদের আমরা যে ষোলো আনা বাঙালি হই হই হুল্লোর করেই দিন কাটাবো। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল 9:15 শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। পরে শোভাযাত্রাটি ঢাকা ক্লাব ও শিশু পার্কের সামনে হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে গিয়ে শেষ হয়। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল আমরা তো তিমির বিনাশী। চিন্তার জগতে মানুষের মধ্যে যেন একটা উন্মুক্ততা আসে, মানুষ যেন স্বাধীনভাবে ভাবতে পারে, যাতে করে আমাদের যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম সেটি যেন আরও মানুষের মনের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে প্রাতিষ্ঠানিকতা পায়। এটাই হলো আমাদের পহেলা বৈশাখ উৎসবের। খুবই ভালো লাগছে শুভ নববর্ষে। আজকে অনেক বছর পর মানে করোনার পর আজকে এসেছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। মঙ্গল শোভাযাত্রা ছিলাম কয়েক বছর, গত কয়েক বছর ঈদের কারণে আর করোনার কারণে আসা হয়নি, তাই এবার ভালো লাগছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অংশগ্রহণকারীরা বলছেন বর্ষবরণের উৎসবে সামিল হয়ে বাঙালি আজ তার আপন ঐতিহ্য, গৌরবময় জাতিসত্তার পরিচয়ে আলোকিত হচ্ছে। প্রতিবছরের মতো এবারও উৎসবে মেতে উঠেছে সবাই, গেয়ে উঠছে বাংলার জয়গান। মোস্তাফিজ রহমান, বিজয় টিভি, ঢাকা।